আমরা চেষ্টা করছি অন্তত আমাদের বিদ্যুৎ জেনারেশনের ক্ষেত্রে আমরা 10% যেন আমাদের নবায়নযোগ্য জ্বালানি থেকে আমরা করতে পারি। সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা বিশেষ করে পার্শ্ববর্তী দেশ নেপাল থেকে আমরা একটা পরিকল্পনা নিয়েছি। ইতিমধ্যে আমরা চুক্তির জন্য সবকিছু তৈরি করে ফেলেছি, প্রায় 700 মেগাওয়াট বিদ্যুৎ হাইড্রো পাওয়ার এটা আমরা নেপাল থেকে নিয়ে আসব। অনেকে আমাকে প্রশ্ন করেন কত দ্রুত আসতে পারে, এই ধরনের হাইড্রো পাওয়ার কোন দেশ থেকে নিয়ে আসার জন্য সময় লাগে প্রায় 5 থেকে 8 বছরের মতো, কারণ নেপালে যে বিদ্যুৎ তৈরি হয় হাইড্রো পাওয়ার এটা রানিং রিভার থেকে নিতে হয় এবং সেখান থেকে ট্রান্সমিশন লাইন তৈরি করে আরেকটি দেশের উপর দিয়ে আনতে গেলেও আমাদের সময় লাগবে। কিন্তু তারপর আমরা কেন নিতে চাই, মাননীয় মন্ত্রী 2 মিনিট। জি ধন্যবাদ মহাশয়। কেন নিতে চাই, কারণ হাইড্রো পাওয়ারে যে ফুয়েল কস্ট 20 বছর একই সমান থাকবে, আর যদি আমরা ফসিল ফুয়েল থেকে বিদ্যুৎ বা জ্বালানি ব্যবহার করি তাহলে ফুয়েল কস্ট আপনারা লক্ষ্য করেছেন এই যে ডিজেলের কস্ট বা তেলের কস্ট $70 থেকে বেড়ে প্রায় $140 হয়ে গেছে, এই যে তারতম্য হয় এতে কিন্তু বিরাটভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বা মানসম্পন্ন বিদ্যুৎ বা এফোর্ডেবল বিদ্যুৎ দেওয়া খুবই কষ্টকর হয়ে যায়। সুতরাং এই কারণে আমরা আরো বেশি কিভাবে হাইড্রো পাওয়ার নেওয়া যায় আমরা নেপালের সাথে একটা দীর্ঘমেয়াদী ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট করে ফেলেছি। আমরা ইতিমধ্যে চাচ্ছি যে নেপালের সাথে সরাসরি একটি গ্রিড লাইন করা যায় কিনা, সেটার সম্মত আমরা পেয়েছি। 3 দেশ মিলে একসাথে বসে আমরা সম্মতি হয়েছি যে 3 দেশের একটা উইন উইন সিচুয়েশনে গিয়ে আমরা যেন এখান থেকে সরাসরি একটা গ্রিড লাইন করতে পারি। এই জন্য আমি সর্বোপরি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগে এই কাজটি সফল হয়েছে। ভুটান থেকে বাংলাদেশে করিডোর কাটছে ভারত বিদ্যুৎ নেওয়ার জন্য। আমাদের পরিকল্পনা আছে যে আমরা সেই করিডোরের সাথে সংযোগ হব এবং ভুটানের হাইড্রো পাওয়ার আমরা বাংলাদেশে নিব। এই যে পূর্বাংশে অঞ্চলে যে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন, সেখানে কিভাবে বিদ্যুৎ আগামী দিনে জ্বালানি আনা যায় এবং কত কম খরচে আনা যায় সেটার ব্যবস্থাও কিন্তু আমরা লং টার্মে করে রেখেছি। মাননীয় স্পিকার আমাকে আর 2 মিনিট সময় দিবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই যে প্রকল্পগুলি একের পর নেওয়া হচ্ছে, চিন্তা ভাবনা করা হচ্ছে, এই দেশের জনগণের জন্য কত সহজে কত নির্বিচ্ছিন্ন এবং কত সহজ মূল্যে আমরা বিদ্যুৎ দিতে পারি আগামীতে, এটাই হলো আমাদের বড় চ্যালেঞ্জ। মাঝখানে যে এইভাবে ইউক্রেনের যুদ্ধের কারণে সারা বিশ্বের তালমাতাল অবস্থা হবে এটা কেউ পরিকল্পনার মধ্যে তো ছিল না মাননীয় স্পিকার। তারপরেও বাংলাদেশের অর্থনীতি যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী সচল রেখেছেন, বাংলাদেশে নির্বিচ্ছিন্ন বিদ্যুতের ক্ষেত্রে জ্বালানির ক্ষেত্রে যেভাবে উনি অক্লান্ত পরিশ্রম করে আজকে নির্বিচ্ছিন্ন রেখেছেন তার জন্য আমার মনে হয় বিশ্বের সকল নেতৃত্বের প্রতি উনি উদাহরণ হয়ে আছেন মাননীয় স্পিকার। ভবিষ্যতে জ্বালানি কি হবে এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সারা বিশ্বের মধ্যে, এটা কি হাইড্রোজেনে যাবে ভবিষ্যতে নাকি পুরোপুরি জ্বালানি ফসিল ফুল থেকে বেরিয়ে আসবে, বিভিন্ন বিতর্কের মধ্যে আছে। কিন্তু আমাদের মতো একটা ছোট দেশ, যে দেশ মাত্র উত্তির দিকে যাচ্ছে সেখানে কিন্তু আমরা এককভাবে চিন্তা করলে হবে না, সে চিন্তাগুলি আসতে হবে মিক্সড ফুয়েল থেকে, যার কারণে কিন্তু আমাদের পরিকল্পনা আমরা সাজিয়েছি মিক্সড ফুয়েলের মধ্যে। 30 সাল বা 35 সালের পরে আমরা হাইড্রোজেনের চিন্তা করছি, আমরা সেখানে কয়লা রেখেছি, আমরা তেলের কিছু অংশ রেখেছি, আমরা রিনিউয়েবলের ক্ষেত্রে আরো বড় ব্যক্তি আকারে সোলার করা যায় এখানে ব্যবস্থা নিচ্ছি, আমরা পার্শ্ববর্তী দেশ থেকে বিদ্যুৎ নিয়ে আসার চেষ্টা করছি, কারণ একটি যদি ফেল করে আরেকটিকে দিয়ে কভার করতে পারি, কোন একটা ফুয়েলের উপর নির্ভরশীল হইলেই সেটা আমাদের জন্য মারাত্মক হবে ভবিষ্যতে। এই কারণে আমাদের মিক্সড ফুয়েল প্ল্যান ভালোভাবে কাজ করেছে বলতে গেলে এই বিদ্যুতের ক্রাইসিসের সময়, সারা বিশ্বে যেখানে এনার্জি ক্রাইসিস ছিল। মাননীয় স্পিকার, আমি আশ্বস্ত করতে চাই আপনার মাধ্যমে সকল সংসদ সদস্যদেরকে, আপনারা একটু ধৈর্য ধরুন, সারা বিশ্বের বাইরে না বাংলাদেশ, আমরা বিশ্বের একটি দেশ যেটা উন্নত বিশ্বের একটি দেশ।
শেষ করবেন মাননীয় মন্ত্রী এক মিনিট উন্নত দেশের একটি দেশ হওয়ার স্বপ্ন দেখছে এই স্বপ্নের সম্মুখভাগে আমি কিন্তু আমরা আছি আমরাই হব সবচেয়ে ভাগ্যবান যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতৃত্ব দিয়ে বাংলাদেশের কে আমরা উন্নত বিশ্বের দিকে নিয়ে যাব সে কারণে আপনাদেরকে বলছি ধৈর্যহীন হলে কিন্তু এই যে বড় যুদ্ধ যে শুরু হয়েছে কেবল এই যুদ্ধ কেবল একটি দেশ বা দুইটি দেশের মধ্যে না সারা বিশ্বের কিন্তু এর আঘাত লেগেছে যে রিপালসটা আমরা অনুভব করছি এর সাথে আপনাদের সকলকে থাকতে হবে নিশ্চয়ই আমরা এগুলি পার হয়ে আসব এবং আমরা মনে করি আমরা খুব ভালো ভাগ্যবান জাতি আজকে যেখানে আজকে সকলে আছেন যে আমাদের হাত দিয়ে কিন্তু বাংলাদেশের আজকে ইকোনমি সচল হয়েছে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে এবং ইনশাল্লাহ 2041 সালে যে আমাদের স্বপ্ন স্মার্ট বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছেন সেখানে আমরা পৌঁছাতে পারব সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু